বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনারা ফিরে পাবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই কাজটি করবেন। প্রথমে আমরা আমাদের মোবাইলের ফেসবুকে চলে যাব। ফেসবুক যখন ওপেন করব তখন দেখুন এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সো আমরা যদি এখান থেকে এই অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিই তাহলে চলবে, নইলে আমরা ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। যখন ফাইন্ড ইওর অ্যাকাউন্টে ক্লিক করব, ধরুন এখন আমি আমার যে কোনো একটি ইমেল দিয়ে আমি করছি সেটি, সো তখন আমি লিখব এভাবে খান @gmail.com। এখন এখানে যখন লিখব তখন দেখুন আমার অ্যাকাউন্টটি চলে আসবে। চলে আসার পরে আমরা এভাবে সার্চ করে কাজ করব। আমি আবার দেখিয়ে দিচ্ছি ব্যাকে গিয়ে, যারা মোবাইল নাম্বার দিয়ে করছেন +8801889124091, এভাবে এন্টার করে তারা এভাবে দিলেও চলে আসবে অ্যাকাউন্টটি। আর যারা অন্য কোনো অপশন মোবাইলে আসে, ধরুন এভাবে যে আমি এটা এই এই যে ফেসবুকটি আছে এটি রিমুভ করে দিলাম, ধরুন কিছুই নেই ফেসবুকে, তাদের জন্য কেমন হবে ব্যাপারটি সেটিও দেখে নিচ্ছি। আমরা কি করব, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। আমি আবার দেখিয়ে নিচ্ছি তাদের জন্য কি হবে। এখানে এই যে ফেসবুকটি আমরা যখন ওপেন করব তখন ডাইরেক্টলি এমন চলে আসবে ফরগট পাসওয়ার্ড। ফরগটে ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজটি চলে আসবে, এই পেজটি সেম আগে কিছুদিন আগে দেখেছিলাম সেই একই পেজ। সো আমরা এখন কি করব, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে যারা ওপেন করছেন তারা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। সো আমি এখন ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করব। ফাইন্ড অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে মনে রাখবেন, যারা শুধু মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক ক্রিয়েট করছেন তাদের শুধু মোবাইল নাম্বার আসবে, যারা ইমেল দিয়ে ফেসবুক ক্রিয়েট করছেন তাদের শুধু ইমেল আসবে। সো আমি সবাইকে একটি ব্যাপার বলে নিচ্ছি যে আপনারা যারা যখন ফেসবুক ওপেন করেন তারা অবশ্যই ফেসবুকে মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক ওপেন করবেন। তাতে করে ফেসবুকে পাসওয়ার্ড যদি কখনও ভুলেও যান সেই পাসওয়ার্ডটি আপনারা ফিরে পাবেন, বারবার ফেসবুক বানাতে হবে না। একটি ফেসবুক ব্যবহার করেন সারা জীবনের জন্য, সেটি ভালো। আর সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে যখন আপনারা ওপেন করবেন তখন কেউ হ্যাকও করতে পারবে না। আমি পরবর্তী একটি ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে দেবো কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন এবং সেই সাথে কীভাবে ফেসবুকে আপনারা এমন সিকিউরিটি করবেন যেন কেউ আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেও সেটা হ্যাক করতে না পারে। সো চলুন আমরা এখন যে কাজটি করতে যাব, যে আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেব। যেহেতু মোবাইল নাম্বারে কোড গেলে খুব সহজ দ্রুত পেয়ে যাবেন, ইমেলটিতে একটু ঝামেলা হয়, সেহেতু আমি দেখিয়ে দিচ্ছি ইমেলেই সিলেকশন করে। এখন আমরা কী করব, কন্টিনিউতে ক্লিক করব। এরই মাঝে কী হবে, আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে আমাদের ইমেলে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। সো কোডটি যেতে একটু সময় লাগবে। এরই মাঝে দেখতে পাচ্ছেন আপনারা আমার কোডটি চলে আসছে এখানে 198796, এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তো ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফলোয়িংয়ে রাখুন। আমি কোথাও কখনও আলতু ফালতু ভিডিও বানাই না। আর যদি কারো কোথাও কোনো সমস্যা হয় বুঝতে অথবা কাজ করতে গিয়ে কোনো করতে পারতেছেন না, কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং আপনাদের সমস্যাগুলোকে সলভ করার জন্য। তাহলে আমরা কি করব, এখন এখানে আমাদের কোডটি বসিয়ে দেব 198796। এই কোডটি যখন আমরা বসিয়ে দেব দেখুন এখানে লেখা আসছে 198796 ইজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি কোড। কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এই এমন একটি পেজ আসবে, এখানে আমরা নিচের এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব তখন ওরা আমাদের সামনে একটি পাসওয়ার্ড চাবে। সো আমি কি করলাম, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, নতুন পাসওয়ার্ডটি হতে পারে এমন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব তখন পাসওয়ার্ডটি রিমেম্বার একটি ই দিয়ে দেবে যে আমরা কী পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম। আমরা ইচ্ছা করলে ভুলে যেন না যাই সেজন্য আমরা কী করব, একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারি অথবা ওকেতে ক্লিক করে দিলাম।
ওকেতে যখন আমরা ক্লিক করে দেব তখন আমাদের লগ ইন হয়ে যাবে এবং আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে যাবে। এভাবে আমরা পারি আমাদের ফিরে যাওয়া পাসওয়ার্ডটি, মানে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আমরা ফিরে পেতে। তাহলে আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তবে